প্রিয় দর্শক ভালো লাগলো এটা শুনে ভালো লাগলো এটা দেখে যে স্যামসাং তাদের গ্যালাক্সি এম সিরিজের অন্তর্গত এম এই স্মার্টফোনটি অফিসিয়ালি অ্যাভেলেবেল করে দিয়েছে বাংলাদেশে এবং লঞ্চ করে দিয়েছে তাই আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্যামসাংয়ের স্মার্টফোন ভালোবাসেন বিকজ অফ ইটস সিকিউরিটি এবং ব্র্যান্ড ভ্যালু তো আছেই তো এই রকমই যদি আপনি স্যামসাংয়ের স্মার্টফোন লাভার হন তাহলে আপনাদের জন্য একটি গুড নিউজ দু সালে অনেক স্মার্টফোন আসতে চলেছে স্যামসাংয়ের হাত ধরে সেটা এফ সিরিজের মধ্যেও আসবে এম সিরিজের মধ্যেও আসবে আর আসতে চলেছে এ সিরিজের মধ্যে এরকমই একটি আপকামিং এ সিরিজের ফাইভ জি স্মার্টফোন সম্পর্কে আজকের এই ভিডিও স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি এই স্মার্টফোনটির স্পেক্স রিভিউ এই ভিডিওতে দেব দুই বাংলায় কবে আসতে পারে তার সম্পর্কেও বলবো এবং কত দামে আসতে পারে সেই সম্পর্কেও আপনাদের অবগত করব। এই রকমই একটি জমজমাট ভিডিওতে উপস্থাপনায় আপনাদের সামনে আমি সুমন তো চলুন করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবদার করছি এবং প্রশ্ন করছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কি স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ানের একটা ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমি আমার রিভিউ এবং অনেস্ট ওপিনিয়ন নিয়ে আসবো বেশ কিছুদিন হলো এই স্মার্টফোনটি আমি ব্যবহার করছি চলুন গ্যালাক্সি এ সেভেন্টি টু ফাইভ এই স্মার্টফোনটি আসতে চলেছে দু সালে কি কি আসছে এতে বেশ কিছু জিনিস কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এই যে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি টু ফাইভ এ সিরিজের স্মার্টফোন বুঝতেই পারছেন নক সিকিউরিটি কতটা জোরদার হবে এটি একটি ফাইভ জি স্মার্টফোন হবে যদি এর আমি ডিজাইনের কথা বলি তাহলে ওই অ্যাজ ইউজুয়াল স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি টু ফাইভ জিতেও পেছনে গ্লাস ব্যবহার করা হবে না পেছনে ব্যবহার করা হবে গ্লাস্টিক মানে ওই পেছনে পলিকার্বোনেট ইউজ করা হবে এবং সাইডেও সেই ফ্রেমটাও পলিকার্বোনেটেড অর্থাৎ এখানটা আরেকটা জিনিস দেখবেন যে ক্যামেরা সেই ক্যামেরাতে আপনারা স্কোয়ার শেপে পাবেন অবশ্যই বাম্প থাকবে না এইটা কিন্তু একটা ভালো জিনিস স্যামসাং তাদের ফোনগুলোতে ক্যামেরা বাম্প রাখে না এবং এইখানটাই গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে আসবে হ্যাঁ ব্যাক কভার তো ইনক্লুডেড থাকবেই এই সিরিজের ফোনে এবং এটি লাইট ওয়েট ফোন হবে আপনারা জানেন এ সিরিজের স্মার্টফোনগুলো বেশ পাতলা হয় এবং বেশ হালকা হয় কম্পেয়ার টু এম সিরিজ আমরা এর পরেই কথা বলে নেব আরেকটি সম্পর্কে আর সেটা হলো ডিসপ্লে একটা স্মার্টফোনকে তার অনন্য পরিচয় দেয় তার ডিসপ্লে তো স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি টু ফাইভ জিতে আপনারা পাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে অ্যাজ লাইক অ্যাজ স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ান এখানে মিডিলে পাবেন পাঞ্চোল এবং সুপার অ্যামোলেট প্লাস ডিসপ্লের সঙ্গে আসবে আপনারা অনেকেই বলতে পারেন যে সুপার অ্যামোলেট প্লাসের যে ব্যাপারটা ওটা কি ওটা কিছুই না একটু পাতলা করে ফোনটাকে যেমন এম ফিফটি ওয়ানে সাত হাজার ব্যাটারি আছে তাই এটিকে পাতলা করার জন্য সুপার অ্যামোলেট প্লাস তার সঙ্গে এখানে আপনারা এইচডিআর টেনের সাপোর্ট পাবেন আর এখানটায় টোয়েন্টি ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও পাবেন থ্রি পার পিক্সেল ডেন্সিটি পাবেন সব থেকে বড় কথা এখানে যে পাঞ্চল ওটাও বেশ ছোট এবং কর্নিং গইলা গ্লাসের প্রোটেকশনও পাবেন বেজেলসগুলো বেশ কম আমার তো এম ফিফটি ওয়ানের বেজেলসগুলো দারুণ লেগেছে তো এক কথায় হোয়াইট ওয়াইন এল ওয়ানের সাপোর্টও পাবেন ডিসপ্লে এক কথায় আপনাকে অবশ্যই আনন্দ দেবে আর সুপার অ্যামুলেট অন ডিসপ্লে স্যামসাংয়ের পক্ষ থেকে নতুন করে কিচ্ছু বলার নাই আমরা কথা বলবো এর ভ্যারিয়েন্ট সম্পর্কে এই ফোনটিতে অর্থাৎ এস সেভেন্টি টু ফাইভ জিতে আপনারা দুটি ভ্যারিয়েন্ট পাবেন একটি হলো ছয় জিবি একশো আঠাশ জিবি আরেকটি হলো আট জিবি একশো আঠাশ জিবি এর যদি আমরা স্টোরেজ টাইপটা দেখি তাহলে ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এলপি ডিডিআর ফোর এক্স র্যাম টাইপও পাবো আর এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটেরও ব্যবহার করা হয়েছে প্রসেসার দেখুন এই যে স্মার্টফোনটি এটি একটি ফাইভ জি স্মার্টফোন হবে আর এখানে এক্সাইনসেরই একটা চিপসেট ব্যবহার করা হবে এখানে এক্সাইনসের ওয়ান জিরো এইট জিরো যেটা টুয়েলথ অফ নভেম্বর লঞ্চ করেছে ওই নতুন প্রসেসারটি পাবেন এটি একটি ফাইভ জি প্রসেসার ফাইভ এম এম টেকনোলজিতে এটি তৈরি তাই এখানে ব্যাটারি এফিশিয়েন্ট দারুণ পাবেন চারটে টাই কোর্স রয়েছে আরও চারটে কোর্স রয়েছে অর্থাৎ অকটা কোর তার মধ্যে চারটে যে কোর রয়েছে সেটা কোটেক্স এ সেভেন্টি এইট টু পয়েন্ট এইট গিগা হার্সে ক্লক থাকবে আর বাদ বাকি চারটে কোটেক্স এ ফিফটি এইট এটি টু গিগা হার্সে ক্লক থাকবে তার সঙ্গে মালি জি সেভেন্টি এইট এমপি টেন এই জিপিউটারও ব্যবহার করা হয়েছে দেখুন পারফরমেন্স ওয়াইজ একদম দারুণ হবে হ্যাঁ ক্যামেরা টু এপিআই থাকবে তো অবশ্যই কিন্তু কতটা এনেবল থাকবে সেটা দেখার ব্যাপার তবে পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্রয়েসার হবে এইটুকুন আমি বাজি ধরতে পারি আমরা যদি ক্যামেরায় চলে যাই তো এখানে একটু ব্যাপার আছে স্যাম মোবাইল রিপোর্ট অনুযায়ী এবং ট্রাস্টেড গ্যালাক্সি এ সেভেন্টি টু ফাইভ জিতে তিনটা ক্যামেরা থাকবে মানে পাঁচটা লেন্স এবং আর কিছু জন বলছে না না কোয়াড লেন্সই থাকবে বাট যদি কোয়াড লেন্স থাকে কোন লেন্সটা বাদ দেবে এটা তো আগামী দিনে আমরা বুঝতে পারবো বাট রাইট নাও এখনো পর্যন্ত আমরা বলতে পারি স্যাম মোবাইল যা বলছে তার মধ্যে যে প্রথম লেন্সটা থাকবে সেটা হলো সিক্সটি ফোর মেগাপিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার সঙ্গে এবং এখানে সনি আইমেক্স সিক্স এইট টু এই সেন্সারটি ব্যবহার করা হবে তারপর আট পিক্সেলের একটি টেলিফোটো লেন্স তাতে থ্রি এক্স অপটিক্যাল জুমও থাকবে বারো মেগাপিক্সেলের আলটাওয়াইড পাঁচ পিক্সেলের ডেপ পাঁচ পিক্সেলের ম্যাক্রো এবং সামনে থার্টি টু মেগাপিক্সেলের আমরা একটি সেন্সার পাবো সনি আইএমএক্স সিক্স ওয়ান সিক্স এই সেন্সারটির সঙ্গে ফোর কে ভিডিও রেকর্ডিং বোধ ক্যামেরা দিয়েই আপনারা করতে পারবেন এবং আরও অন্য অন্য ফিচার্সগুলো এখানেও থাকবে সিঙ্গেল টেকের মতন তো দেখা যাক যদি কোয়াড ক্যামেরাস থাকে কোন লেন্সটা বাদ দেয় তাহলে টেলিফোটো লেন্সই হয়তো বাদ যাবে কিন্তু স্যাম মোবাইল ট্রাস্টেড যদি পিনটা ক্যামেরা হয় তাহলে তো দারুণ ব্যাপার আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি দেখুন চার হাজার পাঁচশো এমইচের ব্যাটারি তো থাকবেই বাট আই ক্যান এক্সপেক্ট যে এতে যদি পাঁচ হাজার এর ব্যাটারি দেওয়া হয় তাহলে বলবো একদম সোনায় সোহাগা তবে স্যামসাং তাদের এ সিরিজগুলোকে একটু হালকা করে পাতলা করে ব্যাটারিটা একটু কম দেয় তো চার হাজার পাঁচশো এমইচ ব্যাটারি আপনি ধরে চলুন তার সঙ্গে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং তার সঙ্গে সব সেন্সার থাকবে আর একটা কথা এখানটায় আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড ইলেভেন পাবেন ওয়ান ইউআই থ্রি পয়েন্ট জিরো এবং নক্সের ফুল সাপোর্ট পাবেন এনএফসি পাবেন পেমেন্টের অপশন তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি আপনারা কতটা এক্সাইটেড এই স্মার্টফোনটি কবে নাগাদ আসছে বলা হচ্ছে ফেব্রুয়ারি নাহলে মার্চ মাস নাগাদ আসবে তবে আমি এইটুকুন বলতে পারি যদি জানুয়ারি মাসে লাস্টের দিকে বা মিডিলের দিকে স্যামসাং এটিকে লঞ্চ করে তাহলে বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে তবে প্রাইসটাও খুব কম নয় মনে করা হচ্ছে থার্টি বা তার নিচে এটি ভারতে লঞ্চ হবে বাট যদি বাংলাদেশের টাকায় আমি বলি তাহলে প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি আপনারা কি বলেন ফর্টি থাউজেন্ডের কাছাকাছি কেমন লাগলো আপনাদের স্পপেক্সটি এবং ফর্টি থাউজেন্ড যদি বাংলাদেশে এটি পাওয়া যায় আপনি কি নেবেন না নেবেন না না অন্য কোন স্মার্টফোনের জন্য আপনি অপেক্ষা করবেন আজকের এই ভিডিওটা এইটুকুনি ছিল আশা করি ভালো লেগেছে তাই যাবার আগে আপনাদের সকলকে একটি আবেদন যদি ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার কমেন্টস দেন আর মূল্যবান কমেন্টসের উত্তর আমি দিয়ে থাকি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা পুশ করে অল করুন ধন্যবাদ